নমস্কার বন্ধুরা, সহজে ময়ের রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি আনারসের রস দিয়ে সুজির হালুয়া। এই হালুয়াটি একবার করে দেখবেন, খুবই সুস্বাদু হয়। একটা আনারসকে ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। এখানে এক বাটি কাটা আনারস ইউজ করেছি। এই আনারসটিকে আমি একটি মিক্সিং জারের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটি পেস্ট তৈরি করলাম। এখানে পেস্টটি ফাইন পেস্ট না হলেও চলবে। ছোট ছোট আনারসের টুকরো যদি এটার মধ্যে থেকে থাকে কোনো অসুবিধা নেই। এই রসটিকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে সাইডে সরিয়ে রাখলাম। অন্যদিকে আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে তাতে এক চামচ ঘি দিয়ে ভালো করে ঘিটা মেল্ট করে নিলাম। ঘিটা আমার মেল্ট হয়ে এসেছে। এই অবস্থাতে আমি এক বাটি সুজি এটার মধ্যে দিয়ে দিলাম। এখানে একটা কথা বলে রাখি, সুজি, চিনি আর জলের পরিমাণটা কিন্তু আপনারা একই রাখবেন। সুজিটা এবার মিডিয়াম টু লো ফ্লেমে ধীরে ধীরে নেড়ে নিতে হবে, যতক্ষণ না সুজির রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন, সুজির রঙটা আমার এখানে চেঞ্জ হয়ে এসেছে, সুজিটা একটু লাল লাল হয়ে এসেছে। এই অবস্থাতে সুজিটা একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবং এটাকে সাইডে একটুখানি ঠান্ডা করে নেব। অন্যদিকে একটি পাত্রের মধ্যে আমি আগে থেকে যে বেটে রেখেছি আনারসের রস সেটাকে দিয়ে দিলাম। ওই একই বাটিতে খানিকটা জল নিয়েও ওই রসটির মধ্যে দিলাম এবং নাড়তে লাগলাম। একটা বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করলাম। একটা বয়েল আমার এসে গেছে। এখানে চিনিটাও আমি এর মধ্যে দিলাম এবং চিনিটার সঙ্গে রসটা ভালো করে মিক্সড করে নিলাম। আগে থেকে টুকরো করে আমি দু চামচ মতো আনারস কেটে রেখেছি। এই দু চামচ আনারসও আমি ওই মিশ্রণটির মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে নাড়তে লাগলাম। একটি ফুড কালার এটার মধ্যে ইউজ করা হয়েছে, ইয়েলো ফুড কালার, ওয়ান ড্রপ মতো কালার এটার মধ্যে দিলাম, যাতে এই হালুয়াটির রঙটা আরও ইনহ্যান্স হয়। সুজিটা এর মধ্যে দিয়ে দিলাম এবং নাড়তে লাগলাম। সুজিটা ততক্ষণ নাড়ুন যতক্ষণ না এর জলটা শুকিয়ে আসে। ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোই রাখবেন, হাই করে দিলে সুজির তলাটা লেগে যেতে পারে। এইভাবে ধীরে ধীরে কন্টিনিউ আমাদের নেড়ে যেতে হবে। সুজির জলটা দেখুন এখানে শুকিয়ে এসছে। সুজির জলটা শুকিয়ে যাওয়ার পরে আমি দু চামচ দেশি ঘি এটার মধ্যে যোগ করে দিলাম। ঘিটা দেওয়ার পরে আমি আবারও সুজিটার সাথে ঘিটা ভালো করে মিক্সড করে নিলাম। সুজিটা আর ঘিটা একদম যেন ভালোভাবে মিক্সড হয়ে যায়। দেখুন, আমার সুজি আর ঘি কিন্তু একভাবে মিক্সড হয়ে গেছে। সুজি আর ঘি মিক্সড হয়ে যাওয়ার পর আমি এটা আলাদা পাত্রে ঢেলে নিলাম। দেখুন, সুজিটি কত ইয়াম্মি লাগছে, কত টেস্টি লাগছে। যেরকম সুজিটা টেস্টি লাগছে সেরকম সুজিটা হয়েওছে। আমি একটুখানি সুজিটা কেটে আপনাদের দেখাবো, তার আগে দেখুন সুজিটা কতটা ইয়াম্মি হয়েছে। এইভাবে আনারসের টুকরো দিয়ে আপনি সার্ভ করুন। সুজিটা এবার কেটে দেখাচ্ছি, দেখুন কতটা ইয়াম্মি হয়েছে সুজিটা। নমস্কার বন্ধু।